22 আগস্ট 2023 তারিখ বিকাল 800 ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সরকারের একটি বড় চালান বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ডক্টর ব্যাটালিয়ানের একটি টহলদল মেইন পিলার 44-4S হতে 1 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে যশোর জেলার চৌগাছা থানাধীন বড় আন্দুলিয়া গ্রামস্থ পাকা রাস্তার পাশে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছু সময় পর আনুমানিক 815 ঘটিকার দিকে টহলদল দুজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে মোটরসাইকেল যোগে চৌগাছা হতে সীমান্তের দিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে তাদেরকে থামতে বলা হয়। উক্ত ব্যক্তিদ্বয় না থেমে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে টহল দল তাদেরকে ধাওয়া করে এবং কিছু দূর রাস্তার সামনে আরেকটি টহল দল কর্তৃক মোটরসাইকেলটিকে আটক করা হয়। পরবর্তীতে বিজিবি টহল দল তাদেরকে প্রাথমিকভাবে তল্লাশি করে তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে সাদা কাপড় ও স্কচ টেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় আনুমানিক 13 কেজি 464 গ্রাম ওজনের মোট 43টি এর মধ্যে বড় 10টি ও ছোট 33টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান সিজার মূল্য 13,46,40,000 টাকা। আপনারা জেনে খুশি হবেন যে যশোর ব্যাটালিয়ন কর্তৃক গত January 2022 হতে অত্যবধি পর্যন্ত সর্বমোট 111.23 কেজি স্বর্ণ আটক করা হয়েছে। সীমান্তে অবৈধভাবে চলাচলরত লোকদের চ্যালেঞ্জ করে এই স্বর্ণের বার আটক করা সম্ভব হচ্ছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতিমালা অব্যাহত থাকবে। আটককৃত আসামিদের চৌগাছা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ থানায় মামলা দায়েরের মাধ্যমে জেলজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।